কাল আমি চন্দনা বাউরি, সালতাড়া বিধানসভার বিধায়িকা। আগামীকাল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক সমস্যা নিয়ে আমি থানায় গিয়েছিলাম, তা আজকে তার সমস্যাটা মিটিয়ে বাড়ি ফিরলাম। আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হচ্ছে সেই সব মিথ্যা এবং কু অপপ্রচার করছে আমার নামে অপজিশন পার্টি, তা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি সালতলার মানুষের পাশে আছি এবং থাকব, আগামী দিনেও লড়াই করে যাব। আপনারা আমার উপরে ভরসা করতে পারেন, আমি আপনাদের সাথেই আছি, পাশেই আছি। এর আগেও আমাকে দুল্লপুর যে পাঁচির আছে সেখানে পোস্টার টাঙানো হয়েছিল যে চন্দনা বাউরি নাকি নিখোঁজ হয়ে গেছে, এবং আমার যে বেতন নিয়েও একটা কুৎসা রটানো হয়েছিল, 82,000 টাকা নাকি আমি পাচ্ছি, এবং এই নিয়ে একটা অনেক রকম ফেক নিউজ ছড়ানো হয়েছিল। কিন্তু আমি এই কিছুদিন আগে, মানে 1 মাস আগে অ্যাকাউন্ট খুলেছি, এবং অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকেছে কিনা আমি জানি না। তো এইসব অপপ্রচার করছে অপজিশন পার্টি, এইসব কুৎসাতে কান দেবেন না। সালতলা বিধানসভার মানুষকে আমি বলছি, যাতে করে প্রত্যেকের মন ঠিক থাকে, দুর্বল যাতে না হয়, তার জন্য আমার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে আছি, পাশে আছি, এবং আগামী দিনেও থাকবো।